আল্লাহ নিজেই বলছেন জুইয়িনা লিন্নাস, এগুলো মানুষের জন্য সুশোভিত করে বানাইছে, বানানো হয়েছে, আল্লাহ নিজে বলতেছেন। তার মধ্যে সাতটা জিনিস ভালো করে শুনে, এক নম্বর হলো হুব্বুস শাহাওয়াত, প্রবৃত্তির বাসনা, লালসা, চাওয়া পাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুনাহের কেন্দ্রবিন্দু হলো প্রবৃত্তি, মানুষ যত গুনাহ করে এটা হেড অফিস, হেডকোয়ার্টার, এখান থেকেই গুনাহের উৎপত্তি। এক নম্বর হলো হুব্বুস শাহাওয়াত, এটা আল্লাহ মানুষের কাছে সুন্দর করে বানিয়েছেন, বুঝলেন? প্রবৃত্তি মানুষকে যেদিকে নেয় দেখবেন খালি ভাল লাগে, এরকম একটা লাগে, ইস কি মজা, কি আরাম, নাউজুবিল্লাহ, ওদিকে নিয়ে যাচ্ছে। এটা একটা। দুই নম্বর হলো নারী, মিনান নিসা। আচ্ছা বলেন তো, এখানে এমন কেউ আছে যার কাছে নারী ভাল লাগে না? একটু খেয়াল করে বুঝেন, কিন্তু উত্তর ঠিকঠাক মতো দিয়েন, চাচারা একটু ডাইনামিক খেয়াল রেখে দিয়েন। নারী এটা ভালো লাগে না এমন কোনো পুরুষই নেই, জুইয়েন আলীর নাস, তার মাঝে দ্বিতীয়টা হলো নারী। কিন্তু খালি ঢালাওভাবে ভালো লাগাও যাবে না, আল্লাহ রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন, হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাহারাম গায়ে মাহারাম, বুঝতে হবে। এগুলো আল্লাহ মানুষের কাছে সুশোভিত করে বানিয়েছেন, কিন্তু এগুলো সৎ ব্যবহার লাগবে, অসৎ ব্যবহার, অন্যায় ব্যবহার জাহান্নামে নিবে, আর সৎ ব্যবহার, সঠিক প্রয়োগ জান্নাতে নিবে, এটা বোঝানোর জন্য এই ওয়াজ। তাহলে মানুষের কাছে ভালো লাগার সুন্দর উপস্থাপনের দ্বিতীয় বিষয় হলো নারী। তিন নম্বর অল বানিন, সন্তান সন্ততি। আমি আবার মজা দিয়ে ওয়াজ করতে পারি না, ওই যে কয় না অভিনয় টভিনয়, একটু নাচ গান, বুঝলেন না, একটু ডান্স, এগুলি পারি না। তবে যেগুলো বলবো আশা করি মানলে আল্লাহ মুক্তির একটা ব্যবস্থা করে দিবেন, এই জন্য দিলের কান দিয়ে শোনা লাগবে। তিন নম্বর হলো অল বানিন, সন্তান সন্ততি। এখানে বাবা হয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক মাশাআল্লাহ অনেক মুরব্বীদের দেখতে পাচ্ছি, ওখানে খাওয়া দাওয়া করলাম, আমার পাশে ডানে বামে পিতৃতুল্য বাবার বয়সী মুরব্বীরা ছিলেন, আমি বোঝার জন্য বলতেছি। এখানে যারা বাবা হয়েছেন, চাই ইয়াং হন চাই মুরব্বী হন, অসুবিধা নেই, একটু চিন্তা করে দেখেন তো, সন্তানের চেয়ে পৃথিবীতে আপন ভালোবাসার মহব্বতের আর কিছু আছে নাকি? আল্লাহ এটাই বলতেছেন, জুইয়িনা লিন্নাস, এগুলো মানুষের জন্য আমি সুশোভিত করে বানাইছি। একজন বাবা, একজন আদর্শ বাবা, তার কাছে তার সবথেকে প্রিয় জিনিস হলো তার সন্তান, সন্তানকে নিয়ে তার ভবিষ্যৎ প্ল্যান, কি করবে, হাফেজ বানাবে না আলেম বানাবে না কি বানাবে, সব টেনশন তার বাচ্চা কাচ্চা নিয়ে। তাহলে তিন নম্বর হলো সন্তান সন্ততি, মনে থাকবে। চার নম্বর ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহ এখানে স্বর্ণরৌপ্যের স্তূপের কথা বলেছেন। এটাকে যদি এক বাক্যে বলি তাহলে মাল, সম্পদ। সম্পদ ভাল লাগে না এমন কেউ আছে? দেখেন না যখন অভিযান চললো খাটের নিচে নিয়ে তেল ঢুকাইছে, দেখছিলাম যে সবিন তেল পাইছে খাটের নিচে, তোষকের নিচে টাকা পাইছে, চিন্তা করেন কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, কত মূল্যবান। তাহলে চার নাম্বার হলো সম্পদ, চার নাম্বার কি কথা বলা লাগবে, চার নাম্বার কি সম্পদ, মনে থাকবে। সম্পদের মায়া নাই এমন কেউ আছে? খালি যদি দেন খালি কেউ উফ, খালি আরামই লাগে, ভালোই লাগে, দিতে থাকো আরো, স্বর্ণ দাও, রৌপ্য দাও, টাকা দাও, বান্ডিল দাও। তাহলে চার নম্বর হলো সম্পদ। পাঁচ নম্বর কয় নম্বর বল খৈরিল মুসাব্বামা, আল্লাহ এখানে নির্বাচিত বাহনের কথা বলেছেন, অর্থাৎ ঘোড়া, এখানে ঘোড়ার কথা বলেছেন। একটা বাহন কার না ভাল লাগে বলেন? আমাদের একটা স্বপ্ন থাকে যে আমার বাড়ি হওয়ার পর একটা গাড়ি হবে, কি বলেন? হ্যাঁ, এটা ভালো লাগে না?
1450 বছর আগে একটা নির্বাচিত ঘোড়া যার কাছে ছিল তার ভাবসাবি আলাদা। এখন ধরেন না, এই যে ধৈরা মরিয়া এই যে উল্টাপাল্টা শুরু করলেন, না করলে তো বুঝেন না আপনারা এই যে কি হইতেছে। এগুলো খামাখা ধরেন কেন? এতবার বললাম যে এখানে ডিস্টার্ব করেন না। ওয়াল খাইলিন মুসাওয়া, নির্বাচিত বাহন, এখানে আল্লাহ ঘোড়ার কথা বলেছেন। 1450 বছর আগে তো একটা নির্বাচিত বাহন মানে একটা ঘোড়া, যার একটা ভালো ঘোড়া ছিল তার ভিন্নতা আস, ব্যক্তিত্ব আলাদা, তার সব কিছু আলাদা। এখনো বাহন আছে না নাই দেখবেন, যার পালসার আছে এর একটু ভাবসাব আলাদা। হ্যাঁ, তারপরে যার দেখবেন হাং সিবিজেট, এগুলো এখন অ্যাভেলেবল। যারা R15 আছে, R15 বুঝেন, এই ইয়াং জেনারেশন বুঝে, যার R15 আছে তার ভাবসাব আলাদা। চাক্কা মনে হয় যার মাটিতে লাগে না, কি বলি এটা, শরীফ আবাদের মাটি ছোঁয় না, উড়ে উড়ে যায় গাড়ি। প্রাইভেট কার তো সবারই আছে, কিন্তু সব প্রাইভেট কার তো সবার নাই, নির্বাচিত প্রাইভেট কার আলাদা, অডি, ল্যান্ড ক্রুজার, মার্সিডিস, তার BMW, ফারারি, বেন্টলি, এগুলো তো সবার নাই, তো নির্বাচিত বাহন এটা আলাদা। এখানে কিছু হুকুম আছে, এগুলো পরে বলবো, আমি আগে বোঝাচ্ছি যে এগুলোর প্রতি মানুষের টান নাই এমন মানুষ আছে? এগুলো মানুষের কাছে আল্লাহ সুশোভিত করে বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন। 6 নম্বর, ওয়াল আনআম, গবাদি পশু, ভালো করে বুঝেন, গবাদি পশু এটা ভালো লাগার জিনিস না? আপনার আমার কাছে বাহনটা মূল্যবান হতে পারে, গবাদি পশু মূল্যবান নয়, কিন্তু একজন কৃষকের কাছে তার একটা গরু, তার একটা মহিষ তার সারা জিন্দগির সম্বল, গিয়ে দেখেন। এখন তো এটা বোঝা আরো সহজ, সারা জীবন দেখবেন একটা গরু পালে সারা বছর, কি করবে? কোরবানিতে বিক্রি করবে। একটা গবাদি পশুর মতো তার এত টান। এখন তো ক্ষেত খামার, অনেকে তো এখন ব্যবসা বাণিজ্য ছেড়ে খামারের দিকে ঝুঁকতেছে, খামার, হ্যাঁ খামার করতেছে, বিভিন্ন ফার্ম করতেছে বিভিন্ন। তো এগুলোর প্রতি মানুষের টান আছে, আল্লাহ এগুলো মানুষের কাছে সুন্দর করে বানিয়েছেন, সুশোভিত করে বানিয়েছেন। 7 নম্বর, ওয়াল হার্স, ক্ষেত খামার, ভাল লাগে না? ভাল লাগে না? কই আরও দেন না, অসুবিধা নেই, পশ্চিম দিকের যদি হাওরটা পুরাটা আমার দিয়া দেন তাহলে না করবো না, আর এটা নেওয়ার জন্য যদি মারামারি করা লাগে তাও করবো, জীবন দিব, শহীদ হবো, অসুবিধা নেই, পাইলে হইস, বুঝলেন? এগুলোর প্রতি আপনার আমার এত লোভ, এত টান, আর আল্লাহ এগুলো সুন্দর করে বানিয়েছেন। কিন্তু আল্লাহ সাবধান করেছেন, যালিকা, দেখেন যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আয়াতের শেষাংশে বলছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সবটাই হলো দুনিয়ায় ভোগ বিলাসের, দুনিয়াতে জরুরি জিনিস, এগুলো দুনিয়ায় ভোগের উপকরণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম প্রত্যাবর্তন স্থল। সর্বোত্তম প্রত্যাবর্তন স্থল দিয়ে কি বুঝলেন? যারা এগুলোর হালাল ব্যবহার করবে, হালাল উপার্জন হবে, হালাল প্রয়োগ হবে, দিন মেনে হবে, শরীয়ত মেনে হবে, এই সবগুলোর প্রয়োগ তার শরীয়ার হালাল আরাম মেনে হবে, আল্লাহ বলছেন তাদের জন্য উত্তম প্রত্যাবর্তন স্থল আল্লাহর কাছে রয়েছে। আর যারা হারাম অর্জন করবে, হারাম উপায়ে এগুলোকে কাজে লাগাবে, আল্লাহর নাফরমানিতে গিয়ে এগুলোর প্রয়োগ করবে, তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটা হলো গুরুত্বপূর্ণ কথা। এগুলো সব বন্ধ করেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই হলো পুরো আয়াতের একটা, আপনাদের জেহেনে একটা দিলাম যে এই বিষয়ে ওয়াজ হচ্ছে, তাহলে মনে থাকবে মৌলিক বিষয়। প্রবৃত্তির কথা বলেছিলাম প্রথমে, প্রবৃত্তি, মানুষ যত গুনাহ করে সবচেয়ে বেশি গুনাহ এই প্রবৃত্তির কারণে হয়, প্রবৃত্তির কারণ হয়। প্রবৃত্তিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কয়েকটা কর্মসূচি আপনাকে আমাকে হাতে নেওয়া লাগবে, কয়েকটা কাজ অনুসরণ করা লাগবে, কয়েকটা কাজকে ফলো করা লাগবে।
তার মধ্যে এক নম্বর হলো ইমানকে মজবুত করা লাগবে। ভালো করে বুঝো, ইমান মজবুত, যার ইমান মজবুত সে দেখবেন অর্থের কাছে ইমানকে বিক্রি করবে না। যার ইমান মজবুত সে চেয়ারের জন্য ইমানকে বিক্রি করবে না। যার ইমান মজবুত সে ক্ষমতার জন্য কারো কাছে নিজের ইমানকে আত্মসমর্পণ করিয়ে দিবে না, বন্ধক দিবে না। যার ইমান মজবুত সে কারো হুমকি ধামকিতে নিজের কালিমাকে বিলীন করে দিবে না, ইসলামকে বিলীন করে দিবে না, ইমানকে বিলীন করে দিবে না। ইমান যার মজবুত, ভালো করে বুঝালাম, ইমান মজবুত। ফর এক্সাম্পল, বেশ কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, লাস্ট টাইম ঢাকা শহরে কিছু বিল্ডিং কাত হয়ে গেছে, কিছু বিল্ডিংয়ের ফাউন্ডেশন ফেটে গেছে, ভেঙে গেছে। আপনারা গিয়ে দেখেন যেগুলো দুর্বল, অনেক দিন হয়ে গেছে, পুরাতন, মজবুত না, দুর্বলতার কারণে এগুলো হয়েছে। ঠিক যার ইমান দুর্বল সে ক্ষমতার কারণে নিজের ইমানকে বিলীন করে দিচ্ছে, নিজের কাছে পরাজিত করে দিচ্ছে, পরাস্ত করে দিচ্ছে, হয়তো অর্থের কাছে, নয়তোবা ক্ষমতার কাছে, নয়তোবা চেয়ারের কাছে, নয়তোবা লোভে পড়ে, নয়তোবা কারো হুমকি ধামকির পেছনে। ইমানকে এজন্য মজবুত করা লাগবে, যার ইমান যত মজবুত তার ইমান তত শক্ত, সে দিনের উপর ততটা মজবুত, কোরআনের উপর ততটা মজবুত, দিনের বিধানের উপর ততটা মজবুত, আল্লাহর আইনের উপর ততটা মজবুত, কোরআনের উপর ততটা মজবুত, রাসূলের সুন্নতের উপর ততটা মজবুত, রাসূলের ইজ্জত রক্ষার ব্যাপারে ততটা মজবুত, যার ইমান যতটা মজবুত, যার ইমান মজবুত তার কোনো ডর নাই, তার কোনো ভয় নাই, যার ইমান শক্তিশালী, যার ইমান মজবুত, বাতিলের রক্ত চক্ষু কাফের কুফফারদের কোনো ধরনের হুমকি ধামকিকে সে ভয় পায় না, না কাফের কুফফারদের কোনো লোভে পড়ে নিজের ইমানকে পরাস্ত করে ফেলে, না নিজে পরাজিত হয়ে যায়, না নিজে পরাস্ত হয়, না কুফুরের কাছে নিজে আত্মসমর্পণ করে। যার ইমান মজবুত তার অবস্থা এমন। অনেকে বলে মুসলমানরা কেন ভয় পায় না, এদের দেখি কোনো ভয় নাই, অথচ তাদের কাছে অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কামান নাই, পারমাণবিক শক্তিদের কোনো কিছু নাই, অথচ তাদের এত শক্তি কোত্থেকে? এজন্য আমি বলি আজও বলছি, মুসলমানদের অবস্থা তো এমন, যার ইমান মজবুত তার একটা তাকবীরের ধ্বনি হাজার হাজার কাফের মুশরিকের সমস্ত অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে এর জন্য বলছেন, আসেন কোরআনুল কারিম খুলে দেখি, কেন মুমিনরা ডরায় না তাদের অস্ত্রকে, কেন মুমিনরা তাদের ক্ষমতার প্রতি লোভে পড়ে না, কেন তাদের ভয়ভীতি মুমিনকে আচ্ছন্ন করতে পারে না, কেন তাদের গোলা বারুদ মুমিনের ইমান থেকে মুমিনকে দূরে রাখতে পারে না? যখন সেই মুমিন মজবুত ইমানের অধিকারী হয়, আর মজবুত ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে বলছেন 30 নম্বর আয়াত, 24 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিমা সাজদা অথবা সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যার ঈমান মজবুত আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে তার লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইস্তিকামত আছে, অটল আছে, অবিচল আছে, সে বাতিলকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কুফুরকে ভয় পায় না, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ অন্য আয়াতে বলছেন কোরআনে কারীম সূরা আহকাফ 26 নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর আয়াতে 14 নম্বর আয়াতে বলছেন, কোরআনে কারীমে সূরা আহকাফে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাহ উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ তাদের জন্য আর জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাম পৃথিবীতে। যারা বলে মুসলমানরা কেন কাফেরদের অস্ত্র শস্ত্র ভয় পায় না, তারা কেন তাদের হুমকি ধামকি ভয় পায় না, তারা কেন তাদের পারমাণবিক ক্ষমতাকে ভয় পায় না, তারা কেন তাদের চেয়ার তাদের এগুলো লোভে পড়ে না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এজন্য আপনারা ইতিহাস তালাশ করে দেখেন, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম দিনের পর দিন মাজলুম ছিলেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ইমান ছেড়ে দেন নাই, ইমানকে পরাজিত করে দেন নাই, ইমানকে পরাস্ত হতে দেন নাই, বাতিলের কাছে ইমানকে বন্ধক রেখে দেন নাই, বরং সাহাবিদের অবস্থা তো এমন
নিয়ম ছিল, সাহাবীদেরকে উলঙ্ঘ করা হয়েছে। উত্তপ্ত মরুভূমির বালুতে শুয়ে রেখে বুকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, তারপরেও বলেছেন আহাদ আহাদ সামাদ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত কষ্টের পর বাতিলের কাছে পরাস্ত হন নাই, পরাজিত হয়ে যান নাই, ভীত সন্ত্রস্ত হয়ে যান নাই। আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এমন অনেক সাহাবী আছে যাদেরকে মরুভূমিতে টেনে হেঁচড়ে হেঁচড়ে নেওয়া হয়েছে, চামড়াগুলো ঝলসে গিয়েছে, বাতিলের কাছে পরাস্ত করে দেন নাই ইমানকে, নিজে ইমানই চিন্তা চেতনায় পরাজিত হয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের পর কষ্ট করেছেন, তারপরে বাতিলের কাছে ইমানের ব্যাপারে পরাজিত হয়ে যান নাই, ইমানকে পরাস্ত হতে দেন নাই। সাহাবীদের তো এমন অনেক নমুনা আছে, উত্তপ্ত বালুতেই না শুধু, উত্তপ্ত বালুতে আর মরুভূমিতেই শুধু না, একেবারে জ্বলন্ত ফুটন্ত পানির ভেতরে নিক্ষেপ করা হয়েছে, শহীদ হয়ে গিয়েছেন, ইমানকে হারান নাই, ফুটন্ত তেলে নিক্ষিপ্ত হয়েছেন, ইমানকে হারা দেন নাই, ইমানকে হারতে দেন নাই, ইমানকে পরাজিত হতে দেন নাই, ইমানকে পরাস্ত হতে দেন নাই। সাহাবীদের চরিত্র তো ছিল এমন, ফাঁসির মঞ্চে একের পরে ঝুলেছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আত্মমর্যাদা একটু ক্ষুণ্ণ হতে দেন নাই, ইমানের মর্যাদাকে ক্ষুণ্ণ হতে দেন নাই, ইসলামকে মানুষের কাছে পরাস্ত হতে দেন নাই, কুফুরের কাছে পরাজিত হতে দেন নাই, বরং ফাঁসির মঞ্চে ঝুলেছেন, নিজের জীবন দিয়ে দিয়েছেন। শুধু তাই না, নবীদের ইতিহাস তাশ করে দেখেন, দিনের পর দিন নির্যাতিত হয়েছেন, দিনের পর দিন নিপীড়িত হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দেন নাই। এমনও নবী আছেন, এমনও নবী ছিলেন যিনি শুধু নির্যাতিতই হন নাই, ইমানের উপর থাকার কারণে করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, করাত দিয়ে ফেরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। ইমানকে দ্বিখণ্ডিত হতে দেন নাই, ইসলামকে দ্বিখণ্ডিত হতে দেন নাই, কালেমাকে দ্বিখণ্ডিত হতে দেন নাই। শুধু তাই না, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন নির্যাতিত হয়েছেন, দিনের পর দিন নিপীড়িত হয়েছেন, মাসের পর মাস নির্যাতিত হয়েছেন, দিনের পর দিন বছরের পর বছর নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জালেমদের দ্বারা জুলুমের শিকার হয়েছেন, মক্কা তথা মাতৃভূমি ছেড়ে নিজের ঘরবাড়ি ছেড়ে মদিনায় গিয়েছেন, ইমান ছেড়ে দেন নাই। মুসলমানদের চরিত্র এমন, তারা কাফের মুশরিকদের রক্ত চক্ষুকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কাউকে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভালো করে বুঝেন, এটা ইমানের উপর ইস্তেকামত থাকা লাগবে, বারবার ওঠা যাবে না, এটা দৃষ্টিকটু। আর স্লোগান দিবেন শালীনতা বজায় রাখতে হবে, কারো আস্তানা টাস্তানা ভাঙার দরকার নাই, তারা ইমান আনুক, আমাদের দাওয়াতি আহ্বান থাকবে। হুজুরদের তো ভুল ভুল ধরার মানুষের অভাব নাই, বুঝেন নাই বিষয়। ওই যে দুই লোক যাচ্ছিল, স্বামী আর স্ত্রী, তো সাথে ছিল তাদের একটা গাধা, গাধা তো একটা সওয়ারি, এটা বহন করে বা এটার উপর নিজেরা আরোহণ করা যায়, একটা বাহন বলা যেতে পারে। তো জামাই আর বউ মিলে চিন্তা করলো যে গাধার উপরে উঠবো দুজন, অত কষ্ট হবে, থাক গাধাটারে হাঁটায় নিয়ে যাই আর আমরাও হেঁটে হেঁটে যাই। তো স্বামী আর স্ত্রী দুজন হেঁটে যাচ্ছে আর গাধাকেও হাঁটায় নিচ্ছে। তো যেই মহল্লা দিয়েই যায়, ধরেন শরীফাবাদ, ধরেন বটরতল যাচ্ছে, তো মানুষ দেখে দেখে কয় দেখ ওইটা হইলো এক গাধা আর জামাই বই হইলো আরও দুই গাধা, একটা বাহন থাকতে বুঝি হেঁটে যায়, বাহন থাকতে হেঁটে যাবে কেন, ওরা এটার উপরে উঠে গেলেই পারে, হুদা হুদা খামা খাই এটা হাঁটায় নিয়ে যেতেছে, এটা গাধা না হইলে সম্ভব? আচ্ছা যাক, তিন গাধা বানায় দিছে। তো জামাই বউ শুনে চিন্তা করলো, কথা তো একেবারে খারাপ করে নাই আসলে, আচ্ছা যাক আমরা দুজন হাঁটে যাব না, এবার উপরে উঠবো। এখন দুজন উপরে উঠছে, এখন যখন আরেকটু সামনে গেছে, শাহবাগ টাকবাগ বাজার ওই যে কী যেন ওদিকে গেছে, শাহগলি না কি, এখন এটা বুঝাইতেছে আর কি, এলাকার নাম দেবো, একটা উদাহরণ দিতেছে।
তো এখন আরো মানুষরা দেখে কয়, দেখ এটুকু একটা গাদা, জামাই বউ যদি গাদা না হইতো তাহলে দুইজন এটার উপরে উঠত, চিন্তা করলে তো ওইটাও শান্তি নেই, তাহলে আবার নামো। এই আগেও গাদা ছিলাম, এখনো তিনজনই গাদা হয়ে গেল, আবার নামাইস, নামছে তিনজন। এখন নেমে কয়, এটাতে যদি খালি খালি হাঁটায় আনি তাও গাদা কয়, উপরে উঠলে গাদা কয়, তাহলে এক কাজ করো। এখন দুইজন মিলে এটার কান্দে নেই, চলো এখন আর এটার হাঁটায় নেব না, এটারে কান্দে নিস। এখন মানুষ দেখে কয়, দেখ কত বড় গাদা, চড়বে ওইটার উপরে, ওইটা চড়তেছে ওদেরকে, শান্তি নেই। তা আবার নামাইস, নামায় কয়, দুইজন উঠলে যেহেতু সমস্যা তাহলে মনে হয় একজন উঠলে অসুবিধা নেই, সব পদ্ধতি তো হইল, বাকি তো এটাই আছে। আচ্ছা তাহলে একজন উঠি, আরেকজন হেঁটে হেঁটে যাই, দুজন উঠলে যেহেতু কয় গাদা, এখন একজন উঠছে আরেকজন হেঁটে হেঁটে যায়। এখন মানুষ দেখে কয়, কত বড় গাদা, দেখ একটার উঠেছে আরেকটা হেঁটে হেঁটে যাইতেছে। কোনো অবস্থায় কিন্তু বিতর্কের বাইরে নাই, বেচারাটা এরপরে কোন দিকে যাবে, কোন কোনোটা বাদ আছে, কিন্তু গাদা কয়া বাদ হয়েছে। এই হলো আমাদের হালত, ভুল ধরার মানুষের অভাব নেই। দাওয়াতি আহ্বান থেকে মানুষকে কথা বলতে হবে, আল্লাহ কার কাছে কখন কী করায় দেন বলা যায় না, তো দিলের পরিবর্তন করায় দেন, আমাদের সবটাই থাকবে দাওয়াত। তো যেই কথা বলছিলাম, এক নম্বর হলো ইমানকে মজবুত করা, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য, এক নম্বর। দুই নম্বর, সঙ্গী নির্বাচন করতে হবে, নেককার সঙ্গী, ভালো করে বুঝেন এটা, এটা খুব গুরুত্বপূর্ণ। সঙ্গী নির্বাচন করতে হবে নেককার। এখন আমরা কারে সঙ্গী বানাইছি, বন্ধু বানাইছি কারে, চোর ফাটপার মদখোর গাঁজাখোর ইয়াবাখোর সন্ত্রাসী, এদের সাথে বন্ধুত্ব? একটু দিল দিয়ে কথাগুলো শুনেন, সম্পর্ক এখন এদের সাথে। আচ্ছা মদখোরের সাথে সম্পর্ক থাকলে তো সে একদিন দুই দিন ডাকবে, তিন দিন ডাকবে, পাঁচ নাম্বার দিন আপনি হাজির হবেন তার সাথে, দোস্ত আচ্ছা ঠিক আছে আজকে একটা বোতল নিলে খাই আর খাম মজা, যে বোতল খায় সে তো বোতলের দিকে ডাকবে। চোরের সাথে যদি সম্পর্ক থাকে, সঙ্গী যদি চোর হয়, তাহলে হঠাৎ একদিন বলবো দোস লন্ডন থেকে আইতেছে এক পার্টি, বাড়িতে স্বর্ণ গয়না টাকা পয়সা থাকবো, পাউন্ড টাউন থাকবে, চল আজকের দাইনটা বড় আস, দাইনটা বড় আছে তো চল। তো বন্ধু মনে করুন ওখানে গিয়ে হাজির হলো, কেন, সঙ্গী খারাপ হওয়ার কারণে চুরির দিকে ডেকে নিয়ে গেল। আর যদি বন্ধু হয় নামাজি, বন্ধু যদি হয় নেককার, বন্ধু যদি হয় আল্লাহওয়ালা, তাহলে একদিন খারাপ বন্ধুকে ডাকবে, চল দোস্ত নামাজে চল, আসরে চল, যায় নাই মাগরিবে চল, যায় নাই এশায় ডাকছে, যায় নাই ফজরে ডাকছে, যায় নাই আবার যখন জোহরে ডাকছে দোস্ত চল, তখন বন্ধু চিন্তা করছে না দোস্ত বারবার বলে আচ্ছা ঠিক আছে জোহরটা একটু পরেই দেখি, তাহলে তার সম্পর্ক ভালো বন্ধুর কারণে, সঙ্গীর কারণে, মসজিদের সঙ্গে হবে, আল্লাহর সঙ্গে হবে। আরও তো আছে, আমি উদাহরণ আরও দিকে দিয়ে লম্বা করতেছি না, এত লম্বা করার টাইম নেই। সঙ্গী নির্বাচন করতে হবে নেককার, সঙ্গী নির্বাচন করতে হবে পরহেজগার, নচেত আল্লাহর কাছে জবাবদিহিতার কথার দাঁড়ান লাগবে। হক্কানি আলেমদের চেয়ে শ্রেষ্ঠ সঙ্গী আর কেউ হতে পারে না, লিখে রাখেন, আমি বাড়িয়ে বলছি না, এক লাইন বাড়িয়ে বলছি, হক্কানি আলেম, খালি আলেম বলিনি, একজন হক্কানি আলেমের চেয়ে আপনার শ্রেষ্ঠ বন্ধু আর কেউ হতে পারে না। যদি হক্কানি না হয় তাহলে দেখবেন মাল দৌলত ইত্যাদির কাছে এদিক সেদিক হেরফের হয়ে যেতে পারে, অথবা সে আরেকজনকে অন্যভাবে নিতে পারে, এই জন্য হক্কানি আলেম, এর চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আর কেউ নেই। আপনি আর আমি তো বন্ধু বানাইছি শয়তানকে, বলে বস আপনি ছাড়া আমার আর কোনো উপায় নেই, ওই যে দেখছেন না একজন খালি ডাকে বসের জন্য, কয় আসো বস হবে, তারপর আজেবাজে কত কথা, কি দুঃখজনক, চিন্তা করেন এরকম মানুষ দেখলে শয়তানে কয় আপনি যতদিন আছেন আমার দায় দায়িত্ব লাগবে না, আমি অবসরে গেলেও চলবে, শয়তানের প্রতিনিধিত্ব, শয়তানের গোলাম, শয়তানের দাসত্বে নিজেকে নিয়োজিত করেছে।
আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা বাবারা, একটু ভালো করে শুনেন, দিলের কান দিয়ে শুনেন। বন্ধু বানাতে হবে নেককারকে, বন্ধু বানাতে হবে আল্লাহওয়ালাকে, বন্ধু বানাতে হবে হক্কানি আলেমকে, বন্ধু বানাতে হবে আল্লাহকে, বন্ধু বানাতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্পর্ক রাখতে হবে আল্লাহওয়ালাদের সাথে, সম্পর্ক রাখতে হবে নেককারদের সাথে, সম্পর্ক রাখতে হবে সালেহ আবেদ জাহেদ তথা নেককার মানুষগুলোর সাথে। শয়তানের সাথে সম্পর্ক রাখা যাবে না, শয়তানকে সঙ্গী বানানো যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানকে অনুসরণী অনুকরণী বানানো যাবে না। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 38 নম্বর আয়াতে বলছেন, কোরআনে হাকিম খুলে দেখুন, ওমাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা, ওমাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। শয়তানের চেয়ে নিকৃষ্ট আর সঙ্গী কেউ নাই। আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন, কালামুল্লাহর আয়াত, আমি তো চলে যাব যে চাপার জুড়ে বলে গেলাম এমন নয়, কোরআনে হাকিমের আয়াত এটা। যদি মুমিন হন তাহলে এই আয়াতের উপর আমার আপনার আমার ঈমান না থাকলে মুমিন হতে পারবেন না, আপনি আর আমি মুসলমান হতে পারবো না। ওমাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা, শয়তানের চেয়ে নিকৃষ্ট সঙ্গী আর কেউ হতে পারে না, শয়তানের চেয়ে নিকৃষ্ট সঙ্গী আর কেউ হতে পারে না। শয়তানের সাথে সঙ্গ ত্যাগ করা লাগবে, শয়তানের সাথে সঙ্গ ত্যাগ করা লাগবে, কাফের বেঈমানদের সাথে সঙ্গ ত্যাগ করা লাগবে, আল্লাহওয়ালার সাথে ঈমানদারের সাথে সঙ্গ অর্জন করা লাগবে। কোরআনে করিমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল ইমরান 28 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত দিয়ে তেলাওয়াত শুরু করেছিলাম, তার ডাবল হলো 28। 28 নম্বর আয়াতে বলছেন, লা ইত্তাখিযিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়ামান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহি ফি শাই, ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যে ব্যক্তি তার ঈমানদার সঙ্গ ত্যাগ করে কুফর সঙ্গে অনুসরণ করলো, অনুকরণ করলো, সঙ্গী বানালো, বন্ধু বানালো, আল্লাহ বলেন তার দায় দায়িত্ব আমার কাছে নাই, তার জিম্মাদারি আমার কাছে নাই, এর দায় দায়িত্ব আমার কাছে নাই, কত বড় কঠিন ধমক একটু চিন্তা করে দেখেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অন্যান্য আয়াতের মধ্যে বলছেন, তার মধ্যে থেকে একটা আয়াত 51 নম্বর আয়াত, সূরা মায়েদার 51 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে ডেকে বলছেন, ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ঈমানদার বন্ধুদেরকে বলতেছেন, একটু চিন্তা করে দেখেন, কাফের মেহমানদেরকে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এক জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, কাফেরকে অনুসরণ অনুকরণ তো করো না, সঙ্গীও বানাও না। আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া উবা'দ, বা'দুহুম আউলিয়া উবা'দ, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে মুমিনরা, ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা বলছেন, ইহুদি নাসারাকে বন্ধু বানায়ও না, ইহুদি নাসারাকে বন্ধু বানায়ও না, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা এক এক জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাকে অভিভাবক বানায়ও না, ইহুদি নাসারাকে বন্ধু বানায়ও না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, তাহলে কাকে বন্ধু বানাবেন, কাকে অনুসরণীয় বানাবেন, কাকে অনুকরণীয় বানাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 55 নম্বর আয়াত সূরা মায়েদা, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়া হুম রাকিউন। ভালো করে শুনেন, তাহলে বন্ধু বলবো কাকে? ওয়ালিয়্যুকুমুল্লাহ, বন্ধুত্ব হবে আল্লাহর সাথে, ওয়া রাসূলুহু, বন্ধুত্ব হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, বন্ধুত্ব হবে নেককারদের সাথে, সালাত কায়েমকারী, রুকুকারী, সিজদাকারী, এক কথায় নেককার হবে বন্ধু, আল্লাহওয়ালা হবে বন্ধু, আল্লাহ নিজে হবেন বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন বন্ধু, নবীজি হবেন আপনার আমার সঙ্গী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হবে আপনার আমার সঙ্গ, আল্লাহ তাআলার বিধান হবে আপনার আমার সঙ্গ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এজন্য বলেছেন, انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون। এজন্য আল্লাহ তাআলা ইহুদি নাসারার সাথে সঙ্গ তৈরি করতে নিষেধ করেছেন, তাদেরকে বন্ধু নির্বাচন করতে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া উবা'দ, কারণ তারা একে অপরের বন্ধু হয়, কোন মুমিনের বন্ধু হয় না, কোন মুসলমানের বন্ধু হয় না, মুসলমানের বন্ধু হবে মুসলমান, মুমিনের বন্ধু হবে মুমিন। কোরআন ওয়ালা সাথে যারা সুন্নার অনুসারী অনুকরণকারী তাদেরকে বন্ধু বানাবেন, নেককারদেরকে বন্ধু বানাবেন। আচ্ছা একটু চিন্তা করে দেখেন তো, দিল দিয়ে একটু শুনেন তো দেখি, একজন মেম্বার, একজন মেম্বার যদি আপনাকে আমাকে ডেকে বলতো, এই
তুমি আমার বন্ধু, আপনি আর আমি কতই না খুশি হতাম। একজন চেয়ারম্যান ডেকে যদি বলতো তুমি আমার বন্ধু, আপনি আর আমি কতই না খুশি হতাম। একজন এমপি যদি ডেকে বলতেন আজ থেকে তোমার সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ, তুমি আর আমি বন্ধু, কতই না খুশি হতাম। একজন মন্ত্রী যদি ডেকে বলতেন এই অমুক শরীফাবাদের ব্যক্তি, তোমাকে আমি আমার বন্ধু বানালাম, অফার করলাম, প্রপোজ করলাম, তুমি আমার আজ থেকে বন্ধু, খুশিতে তো স্ট্রোক করে মরে যেত, আত্মহারা হয়ে যেত। এই কথাটা যদি প্রেসিডেন্ট বলতেন, এই কথা যদি প্রাইম মিনিস্টার বলতেন, বলেন তো কত খুশি হইতো। অথচ মুমিনের খুশি হওয়ার কথা ছিল আল্লাহ যখন তাকে বন্ধুত্বের আহ্বান করেছেন যে আমার সাথে বন্ধুত্ব করো, আল্লাহ যখন বলেছেন আমার হাবিবের সাথে বন্ধুত্ব করো, আল্লাহ যখন বলেছেন আমার রবির ওয়ারেস হক্কানি আলেমদের সাথে বন্ধুত্ব করো, নামাজ কায়েমকারী, রুকুকারী, সিজদাকারীর সাথে বন্ধুত্ব করো, তখন আপনার আমার বেশি খুশি হওয়ার কথা ছিল। কিন্তু আমরা তখন খুশি হতে পারি নাই। কাফের বেঈমান নাস্তিক মুরতাদ ওদেরকে বন্ধু বানাইলে খুশি হই। লা ইত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা, লা ইত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া কাউকে সঙ্গী বানায়েন না, বন্ধু বানায়েন না। ঈমানদারদের সাথে বন্ধুত্ব করেন, নেককারদের সাথে বন্ধুত্ব করেন, দীনদারদের সাথে বন্ধুত্ব করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, চিন্তা করে দেখেন, মুমিন ছাড়া অন্য কাউকে যারা সঙ্গ গ্রহণ করে, সঙ্গ বানায় অথবা বন্ধুত্ব করে, আল্লাহ তাআলা 28 নম্বর আয়াতে সূরা আলে ইমরানে বলছেন লা ইত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এটা তো বলেছেন আল্লাহ, বলেছেন ওমাই ইফআল যালিক ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যে এমনটা করবে তার দায় দায়িত্ব আল্লাহর কাছে নাই। চিন্তা করে দেখেন তো দেখি, যদি আল্লাহ তাআলা যদি আপনার আমার দায় দায়িত্ব ছেড়ে দেন, অর্থাৎ আমাদেরকে দূরে সরিয়ে দেন, তাহলে জাহান্নাম ছাড়া কোনো যাওয়ার জায়গা থাকবে কিনা? জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা থাকবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, কোরআনুল কারীম খুলে দেখেন আয়াতুল কুরসির পরের আয়াতের পরের আয়াত, 3 নম্বর পারা হিফজুল কোরআনের 2 পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 57 নম্বর আয়াতে বলছেন সূরা বাকারা, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার। ভালো করে বুঝেন, আল্লাহকে যারা অভিভাবক বানায়, আল্লাহকে যারা বন্ধু বানায়, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাইয়া দেন, গুমরাহির পথ থেকে হেদায়েতের পথ দেখাইয়া দেন, সমস্ত নষ্ট পথ থেকে সিরাত মুস্তাকিমের পথে উঠাইয়া দেন, ফলে তারা জান্নাতি হয়ে যায়, ফলে তারা জান্নাতি হয়ে যায়। আজকে দুঃখের সাথে বলতে হয়, একটা শ্রেণী আছে সমাজে, একটা শ্রেণী আছে রাষ্ট্রে, একটা শ্রেণী আছে এলাকায়, একটা শ্রেণী আছে সারা পৃথিবীতে, যারা ইসলামের বিরুদ্ধে একটা জেনারেশনকে দাঁড় করানোর জন্য কাজ করতেছে, যারা একটা জেনারেশনকে কোরআনের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য কাজ করতেছে, যারা একটা জেনারেশনকে হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য কাজ করতেছে, যারা একটা জেনারেশনকে কোরআন সুন্নার বিরুদ্ধে দাঁড় করানোর জন্য কাজ করতেছে, তাদের কাজই হলো ইসলামের বিরোধিতা করা, কোরআনের বিরোধিতা করা, দ্বীনের বিরোধিতা করা, আল্লাহর বিরোধিতা করা, হক্কানি আলেমদের বিরোধিতা করা, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বরত্বের কথা, হকের কথা বলে তাদের বিরোধিতা করা। আমি এই আয়াতগুলো থেকে সুস্পষ্ট ভাষ্য আমার সুস্পষ্টভাবে বলতে চাই, যারা আলেমদের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানকে দাঁড় করাতে চায়, যারা ইমানদারদের বিরুদ্ধে ইমানদারদেরকে দাঁড় করাতে চায়, এই প্রজন্মের, এই রাষ্ট্রের, এই দেশের, এই পৃথিবীর এদের চেয়ে বড় ইসলামের দুশ্মন আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। অতএব অতএব বন্ধু যদি বানাতে হয়, সঙ্গ যদি গ্রহণ করতে হয়, হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া হক্কানি আলেম ছাড়া শ্রেষ্ঠ কোনো সঙ্গ বা সঙ্গী বা বন্ধু হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। হক্কানি আলেমরা হলো শ্রেষ্ঠ বন্ধু। এতগুলো আয়াতের বক্তব্য হইল এটা, এতগুলো কথার সারাংশ হইল এটা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, ভালো করে বুঝেন, সূরা আলে ইমরানে 28 নম্বর আয়াতে লা ইত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, সূরা মাইদায় বলেছেন 51 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, 55 নম্বর আয়াতে বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইয়ুতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই সবটার সারাংশ হলো নেককার বন্ধু ছাড়া লাভ নাই, কোনো উপায় নেই। অধিকাংশ গুনাহের সাথে যারা জড়িত হচ্ছে এই সঙ্গ খারাপের কারণে জড়িত হচ্ছে। আপনি আর আমি হয়তো বা জানি না, আসেন একটা উদাহরণ দিই, ভালো করে একটু শুনেন।
বর্তমান সমাজে দেখবেন কিশোর গ্যাং বেরিয়েছে, একটা কিশোর গ্যাং, আপনারা খবর রাখেন থাকেন কিনা জানি না, কিশোর গ্যাং, একটু ভেঙে বলি আসেন, টিনেজার, বয়স 18 হয় নাই, 19 হয় নাই, 20 হয় নাই, গিয়ে দেখেন খুনের সাথে জড়িত হয়ে গেছে, ভাড়াটে খুনে হয়ে গেছে, খুন করতেছে, ইয়াবা কারবারি হয়ে গেছে, মাদক চোরা কারবারি হয়ে গেছে, অস্ত্র চোরা কারবারি হয়ে গেছে, কারণ সঙ্গ ভালো না, সঙ্গ ভালো না। আচ্ছা আসেন একটা 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 স্টিল উদাহরণ দিই আপনাদেরকে, মনে কিছু নিয়েন না, এই যে মাদ্রাসাটা আছে না, মাহফিল কততম দেখেছেন, 112তম মাহফিল আজকের, একটু ভালো করে বুঝেন, একটা উদাহরণ দিই, এই শত বৎসরে স্বাধীনতার তো 50 বছর, কত বছর এই মাহফিলের বয়স, কত, 112, ভালো করে বুঝেন, এই 100 বছরে এই মাদ্রাসা থেকে একজন চোর, বাটপার, মদখোর, ইয়াবা কারবারি, অস্ত্রবাজ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ বেরোইছে, ভালো করে বুঝেন, কেন বের হয় নাই, সঙ্গ ভালো, কেন বের হয় নাই, সঙ্গ ভালো, এলাকায় গিয়ে দেখেন ছোট ছোট ছেলেরা খুনের সাথে জড়িত, ছোট ছোট ছেলেরা, টিনেজার, বন্ধু বন্ধুকে ডেকে নিয়ে খুন করে ফেলতেছে মেয়ের কারণে অথবা চাঁদার কারণে অথবা এটার কারণে, তোমার এগুলো পত্রপত্রিকায় রিসেন্টলি পত্রপত্রিকাগুলো পাবেন, প্রায় দিন রিপোর্ট হচ্ছে, টিনেজার খুনের সাথে জড়িত, ইয়াবার সাথে জড়িত, কারণ সঙ্গ ভালো নেই। এই জন্য আপনাদের কাছে আমাদের কাছে উদাত্ত আহ্বান, সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, দিনদার বানান, নেককার বানান, পরহেজগার বানান, সামনেই আলোচনা আসতেছে, এখানে আর এর বেশি কিছু বলবো না, সামনে বলব। 3 নম্বর, আত্মাকে নিয়ন্ত্রণ করার, ভালো করে বুঝেন, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার 3 নম্বর কাজ হলো পর্দা, খুব গুরুত্বপূর্ণ, নজরের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের যারা হেফাজত করবে, নজরের যারা হেফাজত করবে, তারা তাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে, ভালো করে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এমন অনেক আয়াত বলেছেন, ওদিকে গেলে লম্বা হয়ে যাবে, ঘড়ি অনেক আগাচ্ছে, দ্রুত আগাচ্ছে, এটা সংক্ষেপে বলে যাই। 4 নম্বর, দুটা জিনিসকে মূল্যায়ন করা লাগবে, এই যুবকরা ভালো করে শোনো, উঠাউঠি করে কেন, 4 নম্বর দুটা জিনিসকে গুরুত্ব দিতে হবে, নিয়ামাতান, বুখারী শরীফের হাদিস 6412 নম্বর হাদিস, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, আস-সিহ্হাতু ওয়াল ফারাগাতু, একটা সুস্থতা আরেকটা হলো অবসর, সুস্থ আছেন নেক কাজ করেন, আল্লাহর গোলামি করেন, আর এখন আমাদের মাঝে সুস্থ থাকলে করে গুন্ডামি বন্ডামি, কি বলেন ঠিক করে, গুন্ডামি করে, আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আর অসুস্থ সময় একেবারে সারা জিন্দগির এই হারাম কামাই দিয়া আল্লাহর ঘরে হজে গিয়া সুফি সাপসাই আসে, কি বলেন ঠিক করে বেটি, এই সমাজে আছে না এই শ্রেণীর লোক, আচ্ছা যে ব্যক্তি সারা জীবন হারাম কামাইলো আর এই হারাম কামানো টাকা দিয়ে হজে গেল, তার হজটা খুব কবুল হয়েছে না, আপনাদের বিবেক কি বলে, কবুল হয়েছে তো, বিষয়টা এমন হয়ে গেল না যে তার এই হারাম কামাইয়ের হজ না হইলে বুঝি কাবা শরীফের এক কোণা ভেঙে যাবে, হ্যাঁ তাহলে হারাম কামাই দিয়ে হজে গেল কেন, এরপরে সুবিশ্বাস দিলে লাভ হবে, হারাম কামাইয়ের হকদার তো আপনি না, 1 নম্বর হলো অন্যায় করছেন, 2 নম্বর হলো এই অন্যায়ের সম্পদ একেবারে গরিব গোরাবারা জাকাত খাওয়ার হকদার যারা তারা হকদার, তাদেরকে দিয়ে দেওয়া উচিত ছিল, এটা হজের টাকা না, হজের টাকা আলাল টাকা দিয়ে যান, তাওবা করেন, আল্লাহ চাইলে মাফ করতে পারবেন, আল্লাহ চাইলে মাফ করবেন, হারাম কামাই দিয়ে হজ করে একেবারে আল্লাহ আল্লাহ সাজবেন, এটা সম্ভব না। আরেকটা হলো অবসর, অবসরে আসি তো নেক কাজ করি, ভালো কাজ করি, আল্লাহর গোলামি করি, একটা ছোট্ট উদাহরণ দিই, একবার রমাদানে এরকম মাগরিবের পরে, বেশ আগের কথা, এটা সম্ভবত 2012-13 কথা আমার যেটুকু মনে পড়ে, রমজান 30টা হয়েছিল সম্ভবত 2013, 30টা রমজান হয়েছিল যদি আপনাদের মনে থাকে, মাগরিবের পরে আওয়াবিন পড়তেছিলাম,
আওয়াবিন পড়ে বসে থেকে নিয়ত করলাম, যদি চাঁদ উঠে যায় রোজা রাখার রমজানের রমজান মাসের, তাহলে এতে কাফে বসে যাব। এতে কাফে বসে গেছি, 30 দিন এতে কাফ করেছি, মসজিদে বসে জানলাম যে চাঁদ উঠে গেছে। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো খতম করেছি, কয়টা করেছি এটা বলার দরকার নাই, কারণ এখানে কোনো বুজুর্গই জাহির করতে আসি নাই, এটা উদাহরণ দিতেছি। আসেন, এটা কেন বলেছি এটা বলার একটা কারণ আছে। এখন বয়স হয়েছে, ব্যস্ততা বাড়ছে, এখন চাইলে পারি না, এটা বোঝানোর উদ্দেশ্য যে একটা সময় এমন আসবে ব্যস্ততা বাড়বে, আপনার সক্ষমতা কমবে। দিন দিন যত বড় হচ্ছেন সক্ষমতা কিন্তু কমতেছে, এটা খেয়াল করে বুঝেন। এখন চাইলে কিন্তু 30 দিন এতেকাফ করার সুযোগ নাই, ব্যস্ততা আছে, তারাবি পড়াইতে পারতেছি না 4-5 বছর যাবৎ, এটা বোঝানোর জন্য বলতেছি। কেন? ব্যস্ততা বেড়ে গেছে। এই যে এবারও রমজানে অনেকে তাফসিরের জন্য বলতেছে, তো তারাবি পড়ানোটা এবার নিয়ত করছি যে ইনশাল্লাহ, না বহুত ওয়াজ নসিহত করছি, আর না তারাবিটা না পড়াইলে কেমন লাগে, লাগাতার প্রায় দীর্ঘদিন পড়িয়েছে তারপর 5-6 বছর পড়াই না, এবার নিয়ত করেছি না তারাবি পড়াবো, এটা বোঝানোর জন্য বলতেছি। কোনটা বোঝানোর জন্য? যে দুইটা নিয়ামত আল্লাহ প্রদত্ত, মানুষ সবচেয়ে বেশি ধোকার মধ্যে ক্ষতির মধ্যে পড়ে আছে এটা নিয়ে, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর, একটা সুস্থতা আর একটা হলো কি অবসর। অবসর আছেন, নেক কাজে জড়িত হয়ে যান, আপনার লাইফের সারা জিন্দেগি আপনি অবসর থাকবেন না, আপনার সারা লাইফ, আপনার সারা লাইফ আপনাকে অবসর দিবে না, আপনার সারা লাইফ আপনাকে আমাকে সুযোগ সুবিধা দিবে না, দেখবেন ব্যস্ততা বেড়ে যাবে একদিন, কি বলেন ঠিক কিনা? ঠিক, বাচ্চা কাচ্চা হবে, একা আছেন, একা আছেন, তারপরে বিয়ে করলেন, ওয়াইফ আসলো, তারপর আবার কি হলো, দেখেন গিয়ে বাচ্চা কাচ্চা হলো, তো বাচ্চা কাচ্চা হলে ব্যস্ততা বাড়বে কি বাড়বে না? জোরে বলেন। একটা একদিকে আব্বা বলে ডাক দিবে, ওইটা ডাক দিবে আব্বা আমার এটা করো, ওইটা বলবে না আব্বা আমি এটা চাই, একটা কবো আমার নিয়ে ওই সিলেট চলো, আরেকটা কবো না জাফলং চলো, তিন দিকে টানাটানি। তাহলে কি ব্যস্ততা, ব্যস্ততা এটা অনেক বড় বিষয়। একটা টাইম আসবে এমন ব্যস্ত হয়ে যাবেন যখন ইবাদত করতে চাইলেও করতে পারবেন না। এই জন্য যৌবনকালে ইবাদত করেন, যারা অবসর আছেন ইবাদতের মনোযোগ করেন, ইবাদত করেন। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ ডেইলি, কয় ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আগে আগে চলেন মসজিদে ঢুকে যাই, প্রত্যেক নামাজের আগে গিয়া 1 পৃষ্ঠা করে কোরআন পড়ি। একটু ভালো করে শোনেন, আমি এটা একটা আপনাদের আমাদেরকে একটা সুন্দর একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন, ফজরে যদি 1টা পৃষ্ঠা পড়ে, জোহরে যদি 1টা পৃষ্ঠা পড়ে, আসরে যদি 1টা পৃষ্ঠা পড়ে, মাগরিবে যদি 1টা পৃষ্ঠা পড়ে, ঈশায় যদি 1টা পৃষ্ঠা পড়ে, কয় পৃষ্ঠা হলো? 5 পৃষ্ঠা। হিফজুল কোরআনের যদি এরকম 1 পৃষ্ঠা করে পড়ে, তাহলে প্রতি 4 দিনে তার 1 পারা শেষ হবে। কয় দিনে? গায়ে লাগবে। প্ল্যান করে নেন, রুটিন করেন, রুটিন করি আসেন, প্ল্যান করি। কেন এই কথা বললাম জানেন? এই বিষয়টা নিয়ে যে কয়দিন বায়ান করতেছিলাম, তো আমি খালি চিন্তা করলাম যে আল্লাহ, অসুস্থ মানুষ হয় কিন্তু এমন অসুস্থ কি কেউ হয় যার জন্য তাকবীরে তাহরিম আর তাকবীরটা বাঁধার জন্য হাতটা উঠানোর সুযোগ হয় না, এমন অসুস্থ কি কেউ হয়? আছে, কিন্তু আমি এটা নিয়ে খুব চিন্তা করতেছিলাম। তো হঠাৎ একদিন ফেসবুকে একটা ভিডিও চোখে পড়লো, না যেন ইনস্টাগ্রামে, আমার এক্সাক্ট মাথায় নেই ফেসবুক বা ইনস্টাগ্রামে হবে, একটা ছেলে তরুণ হসপিটালের বেডে 4 হাত পা বাঁধা, ভালো করে বুঝেন, 4 হাত পা বাঁধা, ডান হাত ডান দিকে বিছানার সাথে যে খাট থাকে মেডিকেলের বাঁধা, বাম হাত বাম দিকে বাঁধা, 1 পা পিছনের দিকে বাঁধা, এই পা পিছনের দিকে বাঁধা। আমি দেখে চিন্তা করলাম, আল্লাহ তুমি আমাদেরকে কত ভালো রাখছো। এই ছেলেটা, এই মানুষটা যদি মুমিন হয়, ভালো করে বুঝেন, মসজিদের আজান তার কানে আসতেছে কিন্তু মসজিদে যাওয়ার মতো তার ক্ষমতা নাই, একটু দিল দিয়ে বুঝেন। ভাইরা, আপনার আমার তো অনেক দিন আসবে, দেখেন বার্ধক্যে আপনার আমার দাদা বাবা যারা বয়স হয়েছে, একটু দেখেন না, দেখেন গিয়ে একটু দেখেন, বয়স হয়েছে, ইচ্ছা আছে মসজিদে গিয়ে নামাজ দাঁড়ানোর কিন্তু পারতেছে না, ইচ্ছা আছে দাঁড়ায় নামাজ পড়ার পারতেছে না। এই জন্য সুস্থ থাকতে নিজেকে আল্লাহর কাছে নিবেদন করি আসেন, গুন্ডামি মাস্তানি করে নয়, চাঁদাবাজি করে নয়, মানুষের জমি দখল, ভূমি দখল, অর্থ দখল এগুলো করে নয়, তাহাজ্জুদে দাঁড়ায় যায় রাতের বেলা,
চোখের পানি ফেলি, মাদ্রাসায় যতদিন পড়েছি জীবনের সবচেয়ে সোনালী অধ্যায় পার করেছি। এখানে যারা আলেম আছেন তারা বলতে পারবেন, তারা বলতে পারবেন, তাহাজ্জুদের পাবন্দি, কোরআনে কারিমের তিলাওয়াতের পাবন্দি, আমলের পাবন্দি, আল্লাহ যদি ওই সময়টার কারণে মাফ করেন তাহলে মাফ করতে পারেন। এখন তো আমলের কমতি, সময় বেড়ে গেছে। ছোটবেলা দেখতাম যখন হিফজখানায় পড়ি, ছোট্ট ছোট্ট ছেলেরা রাতের বেলা উঠে তাহাজ্জুদে কোরআনের পারার পর পারা পড়তেছে, পারার পর পারা পড়তেছে দাঁড়ায়। আমাদের মধ্যে কম্পিটিশন হতো, আমরা যেখানে হিফজ পড়েছি ওই যে চুরিহাট্টা যে আগুন লাগলো চকবাজার, তার সামনেই যে মসজিদ, আমি এখানে হিফজ পড়েছি ওই মসজিদে, ওটা মাদ্রাসা আছে একটা, হিফজখানা মাদ্রাসা আছে, ওখানে আমি হিফজ পড়েছি। তো এই মসজিদ, ওই মসজিদের পুরাতন যে ভিত্তিটা ছিল, ভিত্তিপ্রস্তর ছিল, বিল্ডিং ছিল, এটা অনেক ঐতিহ্যবাহী, পিলারগুলো অনেক বড় বড় পিলার মসজিদের, উপরে মাদ্রাসা। আমরা যারা ছাত্ররা ছিলাম আমরা রাতে উঠে লুকিয়ে লুকিয়ে, কেউ যেন না দেখে, বুঝেন নাই কথাটা, ইবাদতেরও তো একটা ব্যাপার স্যাপার দেখবেন থাকে, লুকিয়ে লুকিয়ে কেউ যেন আমার আওয়াজ না পেয়ে উঠে যায়, লুকিয়ে লুকিয়ে উঠে গিয়া মসজিদের ঠিক গেটের অপর পাশে পিলারকে মাঝখানে রেখে, যেন কেউ গেট দিয়ে উঁকি মারলেও যেন না দেখে, পিলারকে মাঝখানে আড়াল রেখে দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করতাম। ছোট ছোট বাচ্চারা তিলাওয়াত করত। এই কথাটা বলার কেন উদ্দেশ্য জানেন? উদ্দেশ্য তো আছে অবশ্যই। ওই সময়টা কেন সোনালী সময় বললাম? আজকে একটা শ্রেণী কিছু হইলে আলেমদের উপর অপবাদ দেওয়া শুরু করে, কিছু হলেই মাদ্রাসার উপর অপবাদ দেওয়া শুরু করে। আরে আল্লাহর নামে কসম করে বলি, এই মাদ্রাসাগুলোর রাতের বেলার চোখের পানি ফেলার কারণে আর চিন্তার কারণে দেশটা এত ভালো আছে। করোনার সয়লাভ হয় নাই, ইউরোপ আমেরিকা কানাডা এগুলো গিয়ে দেখেন আপনার অবস্থা কি খারাপ, ফোন করে দেখেন, আমার কথা যদি মিথ্যা হয়, ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাচ্ছে, রাষ্ট্রীয় ফান অভাব অনটনের মধ্যে আছে, এগুলো তো আপনারাও বুঝেন। কিন্তু বাংলাদেশে বলেন এমন কি হয়েছে? এমন কিছুই হয়নি। হয়তো বা আল্লাহ তাআলা এদের সিজদার কারণে, চোখের পানির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, হয়তো বা, বাট আল্লাহ নোজ, আল্লাহ ভালো জানেন। বোঝার জন্য বলতেছি, এগুলো নিয়ে এগুলো কইরেন না, দিনের প্রতি, মাদ্রাসার প্রতি, এগুলোর প্রতি নজর রাখবেন সব সময়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান বলি আমি, মনে থাকবে তো এই কথাগুলো। দুই নাম্বার হলো নারী, নারীর কথা বলেছিলাম মনে আছে? এখন আসেন একটু ভালো করে বোঝাই, এই পৃথিবীতে নারীর ফেতনার চেয়ে শ্রেষ্ঠ ফেতনা, নারীর ফেতনার চেয়ে ভয়ঙ্কর ফেতনা আর কিছুই হতে পারে না, একটু ভালো করে বুঝেন। পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান, কোনো রাষ্ট্রদূত, কোনো মন্ত্রী, এমপি, মিনিস্টার, কারো যদি লাইফ ক্যারিয়ার নষ্ট করতে হয় তাহলে ষড়যন্ত্রকারীরা তার পিছনে নারী লাগায় গেছে, লাইফ বরবাদ হয়ে গেছে শুধু নারীর কারণে। অনেকে হাসতেছে, শুনেন এটা আজকের ইতিহাস না, 1450 বছর আগের কথা, নবীজির বক্তব্য আমার না। এই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে 7124 নম্বর হাদিস নবীজি বলেন, ইন্না আউওয়ালা ফিতনাতিন বানী ইসরাঈল কানাত ফিন নিসা, বনী ইসরাঈলের প্রথম যে ফিতনা সংঘটিত হয়েছে সেটা নারীর, নারীর কারণে। এটা তো 1400 বছর আগের হাদিস, মুসলিম শরীফের হাদিস, 7124 নম্বর হাদিস, নারীর কারণে হয়েছে। বুখারী শরীফের 5096 নম্বর হাদিসে নবীজি বলেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদর্র আলার রিজালি মিনান নিসা, আমি নবীর পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারীর চেয়ে আর বড় পরীক্ষা আমি রসূলুল্লাহ রেখে যাই নাই, নারীর চেয়ে বড় পরীক্ষার আর কিছু নাই, নারী ফেতনার চেয়ে বড় আর ফেতনা নাই। এখন এই হাদিসগুলো যখন শুনে
তথা কথিত নারীবাদীরা খেপে যায়, এই যে ইসলাম নারীর কোনো অধিকার দেয় নাই, এই যে নারীর শেষ, নারীর কিচ্ছু দিল না। আমি বলি এদের চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আরেকজনও হতে পারে না, একজনও না। আচ্ছা বুঝে থাকলে বলেন তো, এই যে মুস্কান, এই যে মুস্কান ভারতে, এটা তো দেখেছেন না ভিডিও, সবাই দেখেছেন কম বেশি মুস্কানের ভিডিও। মুস্কানকে যে উত্ত্যক্ত করার জন্য যে ছেলেগুলো আসলো তাকে উত্ত্যক্ত করা হলো, তার ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার জন্য, তার ব্যক্তি স্বাধীনতাকে হরণ করার জন্য, কোথায়? আমাদের দেশের নারীবাদীরা তো একটা বিবৃতিও দেয়নি, ভালো করে বুঝেন, একজন নারীবাদী বিবৃতি দিছে? একজন নারীবাদী? বরং গিয়ে দেখেন ইন্ডিয়াতে হিন্দুরা দিছে, হিন্দু সাংবাদিকরা দিছে, হিন্দু নারীরা তার পাশে দাঁড়িয়েছে, মুসলিম ও মুসলিম নারীরা তার পাশে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের দেশের নারীবাদী একজনও দেখলাম না যারা সমান অধিকারের কথা বলে, বুঝেন না কথা, এদেরকে দেখলাম না কাউরে মুস্কানের পাশে দাঁড়াইতে। নাকি মুস্কান নারী এতে কোনো সন্দেহ আছে? বলে মুস্কান নারী না তাই আমরা একটু চুপচাপ আছি, এরকম কিছু? কেন চুপ? শুনেন, নারী পুরুষের সমান অধিকার কেয়ামত পর্যন্ত সম্ভব নয়, কেয়ামত পর্যন্ত সম্ভব নারীকে নারীর অধিকার ইসলাম দিয়েছে, পুরুষকে পুরুষের অধিকার ইসলাম দিয়েছে, পুরুষের ব্যাপারে পুরুষকে ইনসাফ করেছে, নারীর ব্যাপারে নারীকে ইনসাফ করেছে। আসেন একটু উদাহরণ দিই। আচ্ছা বলেন তো সমান কেমনে বানাবেন? নারী পুরুষের গলার আওয়াজ কি একরকম? ভালো করে বুঝেন চাচা। এই যুবকরা যারা বিয়া শাদি করবে একটু ভালো করে শোনো, ধরো মেয়ে দেখতে গেছে, গিয়ে জিজ্ঞেস করলো, আমি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকেই বলতেছি, অন ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে না, ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে মেয়েকে গিয়ে বললো, আচ্ছা তোমার সাথে তো আমার বিয়ে হবে, তো সুরা ফাতেহাটা একটু শোনাও। এখন সুরা ফাতেহা পড়ার টাইমে যদি দেখে এটা তো পুরুষের কণ্ঠের মতো, বিয়ে করবে? ভালো করে বুঝেন, বিয়ে করবে? এমন আছে ওই টাইমে যে দৌড় দিব, গেট খোলা লাগবে না, ভাইঙে ভেঙে দৌড় দিবে, বলবে আমার বাড়ি কোন দিকে, ওই দিকে দরজা খোলো। আচ্ছা আচ্ছা, নারী আর পুরুষ কি দেখতে একরকম? চাচা দেখতে একরকম? চাচা খুব খুশি হয়েছে। আচ্ছা চাচা শোনেন, ধরেন কথার কথা, এই ওয়াজ শোনার পরে নারীবাদীরা সমান অধিকারের কথা বলে, আপনি বাড়িতে গিয়া দেখলেন চাচির চেহারায় চাপ দাড়ি, ঠিক আপনার মতো, ইন্না লিল্লাহ, চাচা দুই হাত দিয়ে মুখ পুঁজতেছে, চিন্তা করছে আল্লাহ বাপরে বাপ, এটা কি ওয়াজ শোনাইলি রে বেটা, এটা পুরো বেজাল মার্কা দেয়া যেতে। খেয়াল করে বুঝেন, যদি বাড়িতে গিয়া দেখে চাচির চেহারায় আপনার মতো চাপ দাড়ি, তাও সাদা, দৌড় কোন দিকে দিবে বলেন দিদি? জাফলংয়ের পাহাড়, কোনো পাহাড় থাকবে? আচ্ছা তাহলে অধিকার সমান হবে কেমনে? আসেন আবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, নারী আর পুরুষের ব্রেন কি সমান? ব্রেন ওজনে বা কার্যকারিতার দিকে সমান? তাহলে অধিকার সমান হবে কেমনে? এটা আমার প্রশ্ন, আমি বলতেছি না ওরা কি বলে, ওদের কাছেও আমার প্রশ্ন। আচ্ছা আসেন আরেকটা প্রশ্ন, তামাম পৃথিবীতে যত আইন আছে নারী আর পুরুষের আইন কি সমান? নারী আর পুরুষের আইন সমান? ভালো করে বলতে হবে, সমান। আচ্ছা বলেন তো আমার কথা কি আপনারা শুনতেছেন? জোরে বলতে হবে, শুনতেছেন? তাহলে একটু বলেন তো দেখি, আমাদের দেশে নারী আর পুরুষের আইন কি সমান? সত্যি জানেন তো? নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন আছে, তাহলে আগে তো আইন ঠিক করো, তারপরে অধিকার ঠিক করো, নাকি? আইনিভাবেও তো অধিকার থেকে পুরুষরা বঞ্চিত, নারীরা কোনো দিকে আগে আছে, পুরুষরা কোনো দিকে পিছায় আছে, এটার যে উদাহরণ ইসলামের উদাহরণ এরকম, ইসলাম পুরুষের জন্য যা দরকার, যে অধিকার দরকার তা পুরুষকে দিয়েছে, নারীর জন্য যে অধিকার দরকার তা নারীকে দিয়েছে, ইসলাম নারীর ব্যাপারে ইনসাফ করেছে, পুরুষের ব্যাপারে ইনসাফ করেছে, পুরুষেরটা নারীকে দেয় নাই, নারীরটা পুরুষকে দেয় নাই। অতএব যারা নারীবাদের ছায়া এসে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নারীদেরকে নামায় দিতে চায়, এরা মূলত কোরআনের বিরোধিতাই করতে চায়, নারী অধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চায় না। ভালো করে বুঝুন, আসেন আরেকটা উদাহরণ দিই, হাদিস দিয়ে, হাদিস দিয়ে
যাদের আপত্তি আছে যে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, নবীজি দেন নাই, কোরআন দেয় নাই, তাদের জন্য একটা হাদিস, নাসাই শরীফের হাদিস 3957 নম্বর হাদিস। রাসূল বলছেন হুব্বিবা ইলাইয়ান নিসা, তাম পৃথিবীর নারীদেরকে আমার কাছে প্রিয় বানানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীর অধিকার দিল কি দিল না? নবীর মতো এই কথাটা কে বলেছে বলেন? পৃথিবীতে কোনো ধর্ম, বর্ণ, গোত্র কোনো কিতাবে আছে নাই। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইরা আমার, কেয়ামতের ময়দানে নবীজি এই নারীর কারণে গর্ব করবেন, অহংকার করবেন, তার উম্মত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অহংকার করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের হাদিস 2052 নম্বর হাদিস, নবীজি বলছেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, অমন নারী দেখে বিয়ে করো যে কিনা বেশি বেশি করে সন্তান দেয়, বেশি করে সন্তান ধারণী হতে পারে। কারণ হলো ফা ইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য দেখায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি অহংকার করে বলতে থাকবো, আল্লাহ এই সবগুলো হলো আমার উম্মত, এই সবগুলো হলো আমি রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ রাসূল অহংকার করবেন, আর তার গোড়ায় নারী, নারী ধর নারীর অধিকার ইসলাম দিল না কিভাবে? বরং ইসলাম একজন নারীর যে অধিকার দিয়েছে তাম পৃথিবীর ধর্ম, বর্ণ, সভ্যতা, কৃষ্টি, কালচার এতটা অধিকার দেয় নেই। মা বানিয়ে মায়ের অধিকার দিয়েছে তিন গুণ বাবার চেয়ে বাড়ে, কথা বুঝেন নি? কোথায় নারীর অধিকার দিল না ইসলাম? আল্লাহ হেদায়েত দান করুক ওদেরকে। তারপর বলেছেন মাল বাণী সন্তান সন্ততি, ভালো করে বুঝেন এটা মারাত্মক ফেতনা, মারাত্মক বড় পরীক্ষা। যদি সন্তান দিনদার না হয়, যদি সন্তান নেককার না হয়, রিসেন্ট নিউজ দেখেছেন গতকালকের, 24 ঘন্টা বাবার লাশ আটকে রাখছে জমি যাওয়ার জন্য, সম্পদের জন্য। এই ভাই আর ধরেন না তো আপনি, এটা আপনি অন্য কোথাও চলে যান, এটা দরদর করেন কেন বারবার? আপনাকে শুরু থেকে বলছি ধরেন না, না এখন সমস্যা হয়েছে, আপনি যেখানে হাত দিলেন কোথায় আওয়াজ হচ্ছে ভাই? এখানে বারবার ধরতেছে, আমি তো কিছু কইতে চাইতেছি না, সময় নষ্ট হচ্ছে। আচ্ছা যাক বাদ দেন, তোমরা এরকম করলে তোমার মাইকের ব্যবসা ভালো হইব, এটা তো বুঝতে হবে। তুমি কোনো কথাই বললো না বাবা, আমি তো তোমার পক্ষে কথা বলার জন্য মানুষরা থামাইলাম, তুমি আমার কি বুঝাইতেছ? যাক চুপ করো, একটা বিরক্তিকর অবস্থা। যেটা বোঝাতে চাইলাম, সন্তান ভালো করে বুঝেন, সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যদি নেককার হয়, আর সন্তান যদি খারাপ হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হালত হলো বাবার 24 ঘন্টায়ও বাবার লাশ দাফন হয় না সম্পদের জন্য। সন্তানকে হাফেজ বানাবেন, সন্তানকে আলেম বানাবেন, নেককার বানাবেন। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অসংখ্য আয়াতে কয়টা বলবো? কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 28 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, মাল সম্পদ এবং সন্তান এগুলো পরীক্ষা, এগুলোর ব্যাপারে আপনাকে আমাকে যত্নবান হওয়া লাগবে। আল্লাহর বিরুদ্ধে সন্তানকে মালকে দাঁড় করাইয়া দেওয়া যাবে না, বরং সন্তান এবং সম্পদকে আল্লাহর জন্য ব্যয় করা লাগবে, আল্লাহর জন্য খরচ করা লাগবে, আল্লাহর রাস্তায় নিবেদন করা লাগবে, উৎসর্গ করা লাগবে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরা তাগাবুন 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। এখানেও বলেছেন আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার কোটিটা টুকরা বাবারা শুনেন, ইমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সন্তান এবং সম্পদ যেন আপনাকে আমাকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে দে, উদাসীন না করে দে। আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন, এই জন্য সন্তানকে আলেম বানান, দিনদার বানান, নেককার বানান। আল্লাহ আমাদের সন্তানকে নেককার বানায় দেয়, দিনদার বানায়। আবু দাউদের একটা হাদিস শুনে আপনাদেরকে, 2882 নম্বর হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতি আশিয়া,
মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে, কয়টা বলেন কয়টা? এই চাচারা, আপনারা আমার বাবারা দাদারা যারা মারা গেছেন জায়গা সম্পত্তি নিয়ে যেতে পেরেছেন? বাড়ি গাড়ি সোনা অলঙ্কার কিছুই নিয়ে যেতে পারেন নাই, সব রেখে যেতে হয়েছে। কিন্তু তিনটা জিনিস যাওয়ার পথ খোলা। এক নম্বর সদকায়ে জারিয়া, এক নম্বর কি ভালো করে বলুন, এক নম্বর কি সদকায়ে? এই যে এখানে দিবেন দিনী প্রতিষ্ঠান, এখানে সদকায়ে জারিয়া দিবেন, সদকায়ে জারিয়া, এটা চলমান সদকা, সব আমল নামায় লিখতেই থাকা হবে, লিখতেই থাকা হবে, লিখতেই থাকা হবে, এর কোনো শেষ নেই।